আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখবেন, মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। বন্ধুরা, মানুষ যখন মৃত্যুর কাছাকাছি চলে আসে তখন মানুষের মাথা আর মাথা থাকে না, ঠিক আছে? কখন কি করবে সে কিছুই কি বুঝে না। তার ভালোটাও ভালো মনে হয় না, খারাপটাও খারাপ মনে হয় না, ঠিক আছে? তার মন যা চায় সে তাই করে। এখন বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এটাই চলতেছে যে আমাদের ছাত্ররা যে আন্দোলনটা করতেছে এটা 100% সঠিক আন্দোলন করতেছে, 1%ও এটার ভিতরে ভুল নেই। তারপরও সরকার এখানে সাপোর্ট দিতেছে না কেন? ছাত্রলীগদেরকে উস্কিয়ে দিছে কেন? আমাদেরকে সরকার এটা বুঝাইতে আছে যে সরকারের বিরুদ্ধে তোমরা কিছু করতে যেও না, তাহলে এভাবে মারা পড়বা, এভাবে জীবন দিতে হবে তোমাদের সরকারের বিরুদ্ধে যদি কোনো কথা বলতে চাও। অতএব আমি যা করতেছি তোমরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখবা, তাহলে কি আমরা ভালো জনগণ? আমরা যখন প্রতিবাদ করতে যাব, আমরা হব রাজাকার, আমরা হব জঙ্গি, আমরা হব উস্কানিমূলক, আমরা হব মানে বিভিন্ন ধরনের আপনাকে উপাধি দিয়ে আপনাকে জেলখানায় দিয়ে দিবে। এ হচ্ছে আমাদের বর্তমানের বাংলাদেশ। যে প্রশাসন আছে, প্রশাসন তারা দেখাও দেখে না, তারা বুঝাও বোঝে না। তারা সরকারি চাকরি করে, সরকারের সাপোর্ট না থাকলে তাদের চাকরি থাকবে না। তারা যার কারণে সরকারের বিরুদ্ধে কথা বলতে পারে না, সরকারের বিরুদ্ধে কোনো কাজও করতে পারে না, যার কারণে তারা নিরীহ মানুষের উপরে অত্যাচার করতে হয়। এ হচ্ছে বর্তমান প্রেক্ষাপট। বেশি কিছু বলবো না, যেখানেই আল্লাহ হাফেজ।